ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাতক্ষীরায় দুদিন থেকে টানা বৃষ্টি হলেও কিছুটা কমেছে সন্ধ্যার পর। বইছে ঝোড়ো হাওয়া, সাইক্লোন শেল্টারে আসতে শুরু করেছে অনেকেই দর্শক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সুমন যুক্ত হয়েছে নিশ্চয়ই। সুমন, এখন উপকূলের পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমি যেমনটি বলছিলাম দর্শককে, সাইক্লোন শেল্টারে অনেকেই আসতে শুরু করেছেন, কি পরিমাণ লোক আসা শুরু করেছে বা কতজন এসেছেন, এছাড়া আর কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের দর্শককে জানাবেন। যুথে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে বুড়িগিয়ালিনি ফরেস্ট স্টেশন, অর্থাৎ সাতক্ষীরা রেঞ্জের অধীনে যে বুড়িগিয়ালিনি ফরেস্ট স্টেশন, সেখানেই এর সামনেই রয়েছে গাবুরা ইউনিয়ন, বিচ্ছিন্ন একটি দ্বীপ ইউনিয়ন সেটি, এবং ডান দিকে কিন্তু হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে উত্তর চব্বিশ পরগনা, যেদিকেই আসলে দানার যে মূল অগ্রভাগ যেদিকে প্রবেশ করবে বলে বা প্রবেশ করেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু যেহেতু পূবের বাতাস, সেটি হচ্ছে ডান দিকে যেহেতু পশ্চিম দিক এবং পশ্চিমবঙ্গ, এবং পূবের বাতাস এদিকে বইছে, যে কারণে কিন্তু এখানে নদ নদীর পানিগুলো কিন্তু বেড়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আপনার এখানে যে সব নদী রয়েছে, বুড়ি গোয়ালিনি, রায়মঙ্গল, চুনা, মালঞ্চ, কপোতাক্ষ, খোলপেটুয়া, প্রত্যেকটির নদীর পানি, জোয়ারের যে পানি, সেটি কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা বেড়েছে। আর এখানে যেসব ইউনিয়নগুলো ঝুঁকির মধ্যে রয়েছে, সেই ঝুঁকির মধ্যে এক নম্বরই রয়েছে গাবুরা ইউনিয়ন, যেটি বরাবরই ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে পদ্মপুকুর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, একই সাথে আশাশুনি উপজেলা, যেটি উপকূলীয় উপজেলা, আশাশুনির প্রতাপনগর এবং আশাশুনি সদর দুটি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় সবাই অপেক্ষায় আছে যে এই দানার যে মূল ঝড়টি, সেটি যদি পার হয়ে যায় তবেই তারা নিশ্চিন্ত হতে পারবে। এই ছিল সর্বশেষ যুথি। থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।